হ্যালো ভিউয়ার্স, আজ আমি বিদেশ গমন সংক্রান্ত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিশ্বের কোন কোন দেশে কোন কোন কাজ নিয়ে অথবা বসবাসের জন্য বাংলাদেশিরা সবচেয়ে বেশি যায়। বাংলাদেশ থেকে একসময় অনেক দেশে বৈধভাবে কর্মসংস্থানের জন্য কর্মীরা গেলেও গত কয়েক বছরে সেই বাজার অনেকটাই সংকুচিত হয়ে উঠেছে। করোনা ভাইরাসের কারণে বিশ্বের শ্রম বাজার আরও চাপে পড়েছে। মূল আলোচনা শুরুর আগে যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, সেই সাথে বেল বাটনটিও অ্যাক্টিভ করে নিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পান। ধন্যবাদ। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের 172টি দেশে কাজ নিয়ে যায় বাংলাদেশিরা। প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে 8 থেকে 10 লক্ষ শ্রমিক বিদেশে যান। এদের বেশিরভাগই যান অদক্ষ শ্রমিক হিসেবে। যে দেশগুলোয় বাংলাদেশি শ্রমিকরা বেশি যান তার মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। কোনো কোনো দেশে সংখ্যায় বেশি গেলেও কম বেশি মিলিয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে 172টি দেশে বাংলাদেশি কর্মীরা যাচ্ছেন। কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ একসময় বাংলাদেশের জন্য বড় শ্রম বাজার ছিল। এখনও এসব দেশে বৈধ অবৈধ মিলিয়ে অনেক বাংলাদেশি কাজ করেন, কিন্তু এসব দেশে ভিসা জটিলতার কারণে এখন কর্মীরা খুব বেশি যেতে পারছেন না। বৈধভাবে পোল্যান্ড, রোমানিয়া, বলিভিয়ায় বাংলাদেশি শ্রমিকরা সম্প্রতি যেতে শুরু করেছেন। তবে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর প্রচুর বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে এসেছেন। তাদের অনেকে ছুটিতে এসেছেন যাদের আবারও যাওয়ার কথা রয়েছে। যেসব কাজে বাংলাদেশি শ্রমিকরা যাচ্ছেন সেগুলোর মধ্যে পূর্ব ইউরোপের দেশগুলোয় যাওয়া কর্মীরা মূলত ক্যাটারিং, নার্স, কেয়ার গিভার ইত্যাদি ভিসায় যাচ্ছেন। তবে ওমান, সৌদি আরবের মতো দেশে যাওয়া বেশিরভাগ শ্রমিক যাচ্ছেন অদক্ষ শ্রমিক হিসেবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরা এর হিসাবে আমাদের যেসব দেশে সবচেয়ে বড় বাজার রয়েছে সেসব দেশে যাওয়া বেশিরভাগই অদক্ষ শ্রমিক। তারা নির্মাণ খাতে, রেস্তোরাঁয়, দোকানে বা অন্যত্র বিভিন্ন ছোটখাটো কাজ করেন। এই মুহূর্তে 1 লাখের বেশি কর্মী ভিসা লাগিয়ে অপেক্ষা করছেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে যেতে পারছেন না। অনেকে ভ্রমণ ভিসায় বা স্বজনদের সাথে দেখা করার ভিসায় গিয়ে নানা দেশে থেকে যাচ্ছেন। অনেকেই কাজের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করতে বাধ্য হন। বাংলাদেশ থেকে যেসব দেশে সবচেয়ে বেশি কর্মী যায় সেই রকম 7টি দেশের বর্তমান অবস্থান এখানে তুলে ধরা হলো। সৌদি আরব, এই দেশে প্রতি বছর গড়ে 3 থেকে 4 লাখ বাংলাদেশি শ্রমিক যেয়ে থাকেন। তবে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এর পরিমাণ কিছুটা কমেছে। করোনার কারণে এমনও হয়েছে যে অনেক কর্মীর ভিসা লাগানো হয়েছে কিন্তু করোনা ভাইরাসের কারণে যেতে পারেননি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। অনেক শ্রমিক বাংলাদেশে ছুটিতে এসে আটকা পড়েছেন, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সেদেশে পৌঁছাতে হবে। ওমান, বাংলাদেশ থেকে এখন বেশি কর্মী যাওয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওমান। প্রতি বছর প্রায় 70 থেকে 75 হাজার কর্মী ওমান যায়। মূলত নির্মাণ, ওয়ার্কশপ ইত্যাদি ক্ষেত্রে অদক্ষ শ্রমিক হিসেবে এই কর্মীরা যান। দেশটিতে থাকা অভিবাসী শ্রমিকদের বড় অংশই বাংলাদেশি। সব মিলিয়ে এখানে প্রায় 8 লাখ কর্মী রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাদের মধ্যে অন্তত 1.5 লাখ শ্রমিক অবৈধ বা অনিয়মিত হয়ে পড়েছেন। তবে রিক্রুটিং এজেন্সিগুলো বলছে ওমানে যাওয়া বাংলাদেশিদের বড় অংশই ফ্রি ভিসায় সেখানে গেছেন, অর্থাৎ কোনো মালিকের মাধ্যমে তারা সেখানে যাননি। তেলের দাম পড়ে যাওয়ায় ওমানের অর্থনীতিও কিছুটা চাপের মধ্যে পড়েছিল, সেই কারণে সংকটে পড়েছেন অভিবাসী কর্মীরা। সিঙ্গাপুর, গত বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী যাওয়া দেশ হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। সাধারণত বছরে দেশটিতে 50 হাজারের মতো কর্মী যেয়ে থাকেন। কাতার, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর দেশটিতে যাওয়া বাংলাদেশি কর্মীদের সংখ্যা প্রায় 50 হাজার। বিশ্বকাপ সামনে রেখে কাতারে জোরে সোরে নির্মাণ কাজ শুরু হলেও করোনা ভাইরাসের কারণে সব থমকে গেছে। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর কাতার নিষেধাজ্ঞা জারি করলে দেশটির সঙ্গে সব দেশের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। তবে এখন দোহার সঙ্গে নিয়মিত বিমান চলাচল আবার শুরু হয়েছে, যদিও দেশটিতে গেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। জর্ডান, বাংলাদেশে থেকে জর্ডানে গড়ে প্রতি বছর যান প্রায় 20 থেকে 30 হাজার কর্মী। মূলত পোশাক, আবাসিক ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন। মরিশাস, এই দেশটিতে গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীদের যাওয়া শুরু হয়েছে। এদেশে গড়ে প্রতি বছর 10 থেকে 12 হাজার কর্মী যান। গার্মেন্টস, পর্যটন, রেস্তোরাঁ আর নির্মাণ খাতে বেশি কর্মী যাচ্ছেন। কুয়েত, একসময় বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক কুয়েতে কাজ করতে গেলেও এখন সেখানে কর্মীদের যাওয়া অনেক কমে গেছে। বর্তমানে দেশটিতে প্রতি বছর গড়ে 20 থেকে 25 হাজার কর্মী যান। অন্যান্য, বাংলাদেশ থেকে কম হলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, মিশর, ব্রুনেই, জাপান, ইরাক ও যুক্তরাজ্যে দক্ষ অদক্ষ মিলিয়ে প্রচুর শ্রমিক যান। বিশেষ করে মালয়েশিয়া, মালদ্বীপ, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে আগে থেকেই অনেক বাংলাদেশি কাজ করছেন। কর্মকর্তারা বলছেন এর বাইরে ভ্রমণ ভিসা, স্বজনদের সঙ্গে দেখা করার ভিসা নিয়ে গিয়ে অনেকেই অবৈধভাবে থেকে যান। এই তালিকায় তাদের হিসাব যোগ হয়নি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আরেকটি কথা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।
ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এসবই আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।